এক কালারের টুইল কটন কাপড়। এই কাপড়গুলো থেকেই তৈরি করা হয় এক রঙের বিছানার চাদর, পর্দা, কুশন কভার, টেবিল ম্যাট ইত্যাদি এক কালারের বিভিন্ন জিনিস তৈরি করা হয়। এই কাপড় দিয়ে তৈরিকৃত প্রোডাক্টের উপরেই হাতের নকশি কাজ, ব্লক, বাটিক, হ্যান্ড পেন্ট, টাইডাই, এমব্রয়ডারি ইত্যাদি যে কোনো ধরনের নকশা জাতীয় কাজ করা যায়। এগুলো হচ্ছে টুইল কটন কাপড়, মোটা এবং ভারী ধরনের কাপড়। এগুলো কাপড়ে একটা শাইনিং ভাব থাকে। এই কাপড়ের তৈরিকৃত চাদরের মাঝখানে কোনো জোড়া পড়ে না, পাঁচ হাত বহরের কাপড় এগুলো, যার কারণে মাঝে কোনো জোড়া পড়ে না। এই কাপড়গুলো পরিষ্কার করতেও কোনো সমস্যা হয় না, নর্মাল যেভাবে কাপড় পরিষ্কার করা হয় সেভাবেই করা যায়। তবে এই কাপড়ের উপর কোনো কাজ করলে তখন কাজের ধরন অনুযায়ী পরিষ্কারের কিছু নিয়ম নীতি থাকে। যেহেতু নিজে উপস্থিত থেকে নিজস্ব তত্ত্বাবধানে দেখে শুনে যাচাই করে কিনে আনি বলে প্রোডাক্ট সম্পর্কে যথেষ্ট ধারণা রাখি এবং কাস্টমারদেরকেও যথেষ্ট পরিমাণ ধারণা দেওয়ার চেষ্টা করি এই কাপড় সম্পর্কে, এই কাপড় থেকে তৈরিকৃত প্রোডাক্ট সম্পর্কে। এই কাপড়ের তৈরিকৃত প্রোডাক্টগুলো কিন্তু লাইভ করার ব্যাকগ্রাউন্ড হিসেবেও ব্যবহার করা হয়, বা আমরা যারা অনলাইনে বিজনেস করি তারা প্রোডাক্টের ছবি তোলার জন্যও কিন্তু এই কাপড়গুলো, এক রঙের কাপড়গুলো ব্যবহার করা হয়। এই এক রঙের কাপড়ের উপরে প্রোডাক্ট রেখে ছবি তুললে ছবিগুলো সুন্দর আসে। এই টুইল কটনের গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এফএস গ্যালারিতে। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অনে পার্সেল দিয়ে থাকি।